নমস্কার আমার আপনজনীরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি চিন্তা বাড়ছে মমতা ব্যানার্জি কারণ জোট প্রায় ভাঙতে চলেছে জোট মানে এ কেন বলছি কি জন্য বলছি বা চিন্তা মমতা ব্যানার্জি সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা শুরুতেই বলি আপনাদের রুদ্রবার্তা মানে আপনারা জানেন আনকাট কিছু কথা অবশ্যই যুক্তি সহকারে জোট ভাঙতে চলেছে মমতা ব্যানার্জি চিন্তা বাড়ছে প্রথমে বলে দিই এই রাজ্যে রাজনীতি আপনি ভালোভাবে জানেন এই রাজ্যে আমরা কোন অবস্থায় আছি আপনি খুব ভালোভাবে জানেন আপনি জানেন এই রাজ্য কীভাবে দুর্নীতির মধ্যে ডুবে আছে এবং এই রাজ্যেতে আপনার আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের ভবিষ্যৎ কতটা অন্ধকারে চলে গেছে এই তৃণমূল রাজত্বে কারণ চাকরি এখানে বিক্রি হয় এবং চাকরি বিক্রি করা শিক্ষামন্ত্রী জেলে থাকে এই এইরকমই একটা পরিস্থিতি থাকা এই রাজ্যে যখন প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি যারা মানুষরা তিল তিল করে সঞ্চয় করে টাকা রাখে সেই টাকা রাখার জায়গা প্রথমত চিট ফান্ড কাণ্ড করে দুর্নীতি করে কোটি কোটি টাকা তসরুপ হয় তারপরে ব্যাংকে টাকা রাখে সমবায় সমিতি সমবায় ব্যাংক সেখানেও দুর্নীতি আজ দুর্নীতি এমন জায়গায় যে প্রতিটা ক্ষেত্রে যেন সিবিআই তদন্ত ছাড়া কোনো উপায় নেই এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে এই রাজ্য রাজনীতিকে যখন আপনি পুরোটা জানেন তখন এই রাজ্য রাজনীতিতে মমতা ব্যানার্জির কেন মাথা ব্যথা বাড়ছে বা চিন্তা বাড়ছে তা নিয়ে আগে বলি মমতা ব্যানার্জি একটা আশায় আছেন এবং সে আশাটা আপনি জানেন একটাই আশাটা হচ্ছে যে করেই হোক মোদী সরকারকে সরাতে হবে অনেকে বলেন যে মোদীর সঙ্গে সেটিং আছে কিন্তু মনে রাখবেন মমতা ব্যানার্জি প্রতিটা সভায় প্রতিটা জায়গায় একটাই কথা বলেন এবং তাদের দলের নেতারাও বলেন যে এবার এই সরকার চলে যাবে অর্থাৎ মোদী সরকার চলে যাবে কারণ যেভাবে ফাইল খোলা হচ্ছে যেভাবে একের পর এক ওই ছোটোখাটো ধরা পড়ছিল এবার আস্তে আস্তে ধীরে দূরের দিকে হাত যাচ্ছে আর সেটা ভয়ঙ্কর ধীরে ধীরের দিকে হাত গেলে এই রাজ্যের অনেক কিছুই তচনাচ হয়ে যাবে মানে স্বপ্ন ভেঙে যাবে সব কিছু কাজেই তারা সবাই মিলে চাইছেন যে করেই হোক দু হাজার চব্বিশে মোদী সরকারকে হাঁটাতে হবে আর মোদী সরকারকে হাঁটালেই দুর্নীতির তদন্তগুলো বন্ধ হয়ে যাবে ফাইল চাপা পড়ে যাবে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আবারও দেদার ঝাড়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে একশো দিনের কাজ যার টাকার হিসাব না দিতে পারা তৃণমূল কংগ্রেস যতই চাচাক সবাইকে নিয়ে দিল্লি যাব দিল্লি যাব দিল্লি যাওয়ার মুরদ সবাইকে নিয়ে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেই আপনারা জানেন এবং এরা জানে যে আমি টাকাটা যদি হিসাব না দিই এবং সরকার যদি চলে যায় তাহলে আবার টাকা পেয়ে যাব কাজেই হিসাব দেব না সরকার চলে যাবে এই জায়গায় ভাবা মমতা ব্যানার্জির চিন্তা কিন্তু খুব বাড়ছে কারণ রাজ্য রাজনীতি সবসময় মনে রাখবেন দেশের রাজনীতির সঙ্গে জড়িত কারণ এই রাজ্যে তো এমন কিছু নয় যে দেশের সমস্ত কিছু প্রভাব বিস্তার করতে পারে না সে জায়গায় নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যে বিয়াল্লিশটা যদি তৃণমূল পায় বা সিপিএম পায় বা কংগ্রেস পায় তাতেও বিজেপি কিন্তু সরকার গড়া জায়গায় আছে এই রকম পরিস্থিতি আছে কারণ অন্যান্য জায়গায় জোট ভাঙতে চলেছে এবার আসি দেশের যে রাজনীতি সেই রাজনীতির পরিপ্রেক্ষিতে কেন জোট ভাঙবে এবং মমতা ব্যানার্জি চিন্তা পারবে দেখুন চিন্তা পারবে আপনি বুঝে গেছেন কারণ সরকার না পড়লে মোদী সরকার আরেকবার দু হাজার চব্বিশে আসলে এবং যেটা সম্ভাবনা খুব 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 বেশি তো সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা বাড়বেই কারণ এই সরকার থাকলে ফাইল যেভাবে উঠছে এবং যেভাবে খুলছে যেভাবে শুভেন্দু অধিকারী ক্রমাগত চাপ বাড়াচ্ছেন তাতে মোটামুটি অনেকেই গ্যারেজ হয়ে যাবে তো যেটা বলছিলাম তো দেশের রাজনীতি আপনি দেখুন দেশে আপনারা জানেন আইএনডিআই এ জোট এই জোটের প্রধান দুটো বড় বড় শরিক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আরেকটা হচ্ছে আপ অরবিন্দ কেজরিওয়াল এবং জানেন নিশ্চয়ই আপনি যে কংগ্রেসকে বাদ দিয়ে কোনো জোটেরই অস্তিত্ব থাকে না কংগ্রেস মানে যেখানে রাহুল গান্ধী আবারও নিজের ফর্মে ফিরে এসছেন এবং রাহুল গান্ধীকে নিয়ে কংগ্রেসের আবারও স্বপ্ন দেখা শুরু হয়ে গেছে এবার প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী আর প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে রাখা রাহুল গান্ধীও বলছেন যে কংগ্রেস পারে বিজেপিকে হাঁটাতে এরকম একটা এখন পরিস্থিতি তখন তার পাশে থাকছিল যে আপ অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি নামেই আম আদমি পার্টি যারাই নেতা হয়ে গেছে তারাই মোটামুটি আম আদমি থেকে দূরত্ব সট করে বাড়িয়ে নিয়েছে কারণ কোটি টাকার ফ্ল্যাট তৈরি করা মানে কোটি টাকার ঘর তৈরি করা প্রাসাদ তৈরি করা অরবিন্দ কেজরিওয়ালও চিন্তায় আছে যে তার প্রাসাদ দিয়ে যদি এবার ইনকোয়ারি হয় মোদী সরকার থাকলে তার কী হবে তাহলে যাই হোক তো সেই আম আদমি পার্টি মানে আপ আপের সঙ্গে কংগ্রেসের ছাড়া কিন্তু আর হচ্ছে না কারণ কংগ্রেসের প্রতাপ সিং বাজওয়া অর্থাৎ পাঞ্জাবের প্রদেশ কংগ্রেসের যিনি নেতা এবং তার সঙ্গে সঙ্গে এল ওপি মানে এখানে যেরকম শুভেন্দু অধিকারী এল মানে লিডার অফ অপোজিশন পাঞ্জাবে কিন্তু কংগ্রেসের এই প্রতাপ সিং বাজওয়া এই প্রতাপ সিং বাজওয়া কিন্তু গতকাল ঘোষণা করেছিল এবং সবার সামনে যে আমরা আপের সঙ্গে জোট করব না তাতে যা হয় হোক এবং তার সঙ্গে বলেছেন একটা হুমকি দিয়েছেন প্রচ্ছন্ন যদি জোট করা হয় তাহলে যেন জোর করে বিয়ে দিলে যেরকম দুটোই নষ্ট হয় মানে দুটো সংসারই নষ্ট হয় যেখানে বিয়ে হচ্ছে সেখানেও যেরকম তারাও সুখী হয় না তার সঙ্গে সঙ্গে যার বিয়ে হচ্ছে সেও সুখী হয় না এই দুটোই নষ্ট হবে অর্থাৎ সবই যাবে মানে আমও যাবে ছালাও যাবে মানে আমও যাবে সবই যাবে এইরকম জায়গায় যখন পৌঁছে গেছে এই সম্পর্কটা মনে রাখবেন প্রতাপ সিং বাজওয়া কিন্তু সেই নেতা যে নেতা দু হাজার চোদ্দো অব্দি দাপটে ছিল তারপর থেকে তাকে বসিয়ে দেওয়া হয়েছিল মানে সে আস্তে আস্তে সরে গেছিল এবং তারপরে আবারও মাথা তুলে দাঁড়িয়েছে এবং যথেষ্ট বলিয়ান নেতা তিনি কিন্তু একদম পরিষ্কার বলছেন এই রাজ্যে বাগচি যেভাবে চিৎকার করে বলছেন এবং অধীর চৌধুরী যেভাবে বলছেন যে পুকুর নদী খাল বিল এসব গল্প শোনাচ্ছেন আর বাগচি চিৎকার করে বলছেন যে এক ইঞ্চি জমি ছাড়া নেই এই রাজ্যে দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সঙ্গে ঠিক একইভাবে প্রতাপ সিং বাজওয়ার মতো মানুষও আছেন যারা আপের সঙ্গে দুর্নীতির প্রশ্নে সমঝোতা করতে নারাজ এবং তারা প্রতি পদে আপের বিরোধিতা করে আসছেন এবং এল ও পি অর্থাৎ লিডার অফ অপোজিশন একইভাবে লড়াই লড়ছে কিন্তু আপের বিরুদ্ধে তো সেখানে দাঁড়িয়ে পাঞ্জাবের এই ভগবান সিং মানের বিরুদ্ধে লড়াই লড়া প্রতাপ সিং বাজওয়া কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে যে তারা কিছুতেই আপের সঙ্গে জোটে যাবেন আর এটা কিন্তু খুব একটা ভালো ঘটনা বলে মনে হচ্ছে না কারণ আপের সঙ্গে যদি কংগ্রেসের হাই কমান্ড যেটা মাঝে মাঝে এই রাজ্যে এই রাজ্যের সবাই বলে না কি যে হাই কমান্ড বললে শুনতেই হবে তো সেটা যদি হয় প্রতাপ সিং বাজওয়ার মতো নেতৃত্ব কিন্তু চট করে ছেড়ে দেবে আপকে এটাও হবে না অর্থাৎ স্ট্যাপ মানে পিছন থেকে ছুরি মারা কিন্তু হবেই আর এখানে কংগ্রেসের কিন্তু সংগঠনও ভাঙা জায়গা আছে আর কংগ্রেস প্রতাপ সিং বাজওয়াকে মানে জাতীয় স্তর থেকে যদি ভাবেন তাহলে পাঞ্জাবে নিজের ক্ষতি করার জন্য প্রতাপ সিং বাজওয়াকে সাইডলাইন করে দেবেন ছেটে দেবেন এটাও হওয়া কিন্তু মুশকিল আর যদি এটা করেন তাহলে কিন্তু কংগ্রেসের পক্ষে হয়ে যাবে একদম কি বলবো ওই পায়ে কুড়ুল মারা নয় কুরুলটায় গলা লাগিয়ে দেওয়ার মতো মানে কেটে টুকরো হয়ে যাবে তো সেই জায়গায় যাওয়া পাঞ্জাবের পরিস্থিতি এমন জায়গায় যে কংগ্রেস কংগ্রেসের অবস্থা হচ্ছে সাপের ছুঁচো গেলার মতো না পারছে গিলতে না পারছে উগড়াতে এই জায়গায় পৌঁছে গেছে কংগ্রেসের অবস্থা আর আইএনডিআই জোটের সবচেয়ে বড় মাথা কংগ্রেস সে যখন সবচেয়ে বড় আরেক শরীর আপের সঙ্গে সমঝোতা করতে পারবে না পাঞ্জাবে হবে না দিল্লিতে তো অরবিন্দ কেজরিওয়াল কংগ্রেসকে সিট ছাড়বে না কারণ সে গো ধরে আছে আমি এতগুলো সিট নেব কারণ তারও স্বপ্ন আছে চোখে যে আমি যে করেই হোক প্রধানমন্ত্রী হব তো প্রধানমন্ত্রী স্বপ্ন দেখা আপের সঙ্গে কংগ্রেসের যদি জোট পাঞ্জাবে না হয় আর সেই বলে না সেই একই জায়গা নয় কী বলে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসে মানে সংক্রামক রোগ সেই সংক্রামক রোগ যদি এই রাজ্যেও আসে যেভাবে বাগছি মেরুদণ্ড সোজা রেখে বলা যাচ্ছে তৃণমূলের সঙ্গে সমঝোতা নয় সেভাবে যদি আবারও এই রাজ্যের কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী মেরুদণ্ড সোজা করে বলেন যে না আমরা সমঝোতা করব না এই রাজ্যে ছাড়বো না আমরা তৃণমূলকে আমরা লড়াই লড়বো তাহলে জোটের ষষ্ঠী পুজো অর্থাৎ জোটের আর কোনো অস্তিত্ব থাকবে না এদিকে সিপিএম আপনারা জানেন তাদের স্ট্যান্ড কিন্তু পরিষ্কার করে দিয়েছে দেখুন আগে কি হয়েছে আমি জানি না কিন্তু সিপিএম ধীরে ধীরে স্ট্যান্ডটা তাদের পরিষ্কার করছে যে যা হয়ে যায় হয়ে যাক আমরা যদি এখানে হারিয়েও যাই তাতেও ক্ষতি নেই কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো সমঝোতায় যাব না ভেতরে ভেতরে আন্ডারস্ট্যান্ডিং করবো ওপরে ওপরে আন্ডারস্ট্যান্ডিং করবো এই গল্পতেও তারা না অর্থাৎ সিপিএম তাদের স্ট্যান্ড পরিষ্কার করে দিয়েছে কংগ্রেস এখনও দোদুল্যমান অবস্থায় আছে আর কংগ্রেস যদি আবার সমঝোতা করে সিপিএম যদি বিরোধিতা করে তাহলে জগা কিচুরই অবস্থা অর্থাৎ এই রাজ্য থেকে শুরু করে যদি পাঞ্জাব আপনি যদি রাজনীতির পরিপ্রেক্ষিত বা পটভূমি যদি দেখেন তাহলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে জোট টুকরো টুকরো হতে চলেছে শরৎ পাওয়ারের ক্ষমতা এখন কাজ করা হয়ে গেছে অর্থাৎ কিছু নেই এখন অজিত পাওয়ারের ক্ষমতা বেশি এবার ধীরে ধীরে অজিত পাওয়ারের দিকেই কিন্তু শরৎ পাওয়ারের অনেক লোকই সুর করে চলে যাবে এদিকে নীতিশ কুমার এখনও পর্যন্ত বিরাগভাজন ভাজন হয়ে আছেন সব কিছু মানে সবার কাছে তো নীতিশ কুমারকে নিয়ে যে ছেলেখেলা হয়ে গেছে সেখানে নীতিশ কুমার সেখানে নীতিশ কুমারও চাইছেন কিন্তু আলাদা হতে অর্থাৎ সবাই কিন্তু আর এই জোটে থাকতে চাইছেন না এরকমই একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আর যাই হোক একটা কথা তো পরিষ্কার যে জোট ভাঙছেই কারণ পাঞ্জাবে যদি আপ এবং পাঞ্জাবে কংগ্রেসের সঙ্গে জোট হয় তাহলে কংগ্রেসের অবস্থা টাইট কারণ ওখানে ভগবান সিং মান অর্থাৎ মুখ্যমন্ত্রী মানে আপের সেও কিন্তু ছাড়বে না জমি কারণ অরবিন্দ কেজরিওয়ালকে যদি কোনোভাবে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে দাঁড়াতে হয় তাহলে শুধুমাত্র দিল্লি জিতলে হবে না পাঞ্জাবেও তাকে সিট বের করে আনতে হবে বাদ বাকি জায়গায় যেতার জায়গায় নেই আপনি কি ভাবছেন আপ পশ্চিমবঙ্গে জিতবে জিতবে না তো বা উত্তরপ্রদেশে জিতবে জিতবে না লোকসভা আসন যেতা আপের পক্ষে অন্য জায়গায় খুব টাপ না গুজরাটে না গোয়া না কোনো জায়গায় কোথাও জিততে পারবে না আপ এটাই বাস্তব সত্যি মধ্যপ্রদেশে লড়াই লড়াই কংগ্রেসকে হারানোর চেষ্টা করা আপ ছত্তিশগড়ে একই করছে কাজে এখানে দাঁড়িয়ে ভোট টুকরো করা জায়গা থাকা আপ কখনোই ছাড়বে না কংগ্রেসকে তাই আগামী দিনে এই যে জোট যেটা ভাঙতে চলেছে তাতে মোটামুটি আর যাই বলুন কেজরিওয়ালও চিন্তায় আছে কেন মিথ্যে কথা বলবো তারও সব যাচ্ছে জেলে যাচ্ছে আসছে এক জেলে তো আবার বসে আবার জেলের মধ্যে বসে বলছে আমার সুইমিং পুল চাই তো এরকম জায়গায় যাওয়া আপের নেতারাও এখন একটুখানি চিন্তায় আছে সবচেয়ে বেশি চিন্তায় আছে এই রাজ্যের মমতা ব্যানার্জি কারণ ইডি লিপস অ্যান্ড মাউন্স অব্দি ঢুকে গেছে আর লিপস অ্যান্ড মাউন্স হচ্ছে মমতা ব্যানার্জির বাড়ির আর কি লোকেদের একটা কোম্পানি সেই কোম্পানিতে একদম পৌঁছে গেছে আর এই কালীঘাটে কাকুর থ্রু দিয়ে লিপস অ্যান্ড মাউন্সে পৌঁছে যাওয়া ইডিকে নিয়ে বাবা অনেক সমস্যা আছে কাজে এই সমস্যাগুলোর মধ্যে যখন মমতা ব্যানার্জি আছেন আর যখন জাতীয় স্তরে আইএনটিআই এ জোটের টুকরো টুকরো হওয়ার সম্ভাবনা হয়ে গেছে তখন চিন্তা অবশ্যই বাড়ছে কে বলেন আপনি এটা তো আমার যুক্তি ছিল এবার আপনি কমেন্টস করে জানেন আপনার কি যুক্তি আপনার কী মনে হয় বাড়ছে বাড়ছে না আপনার কি মনে হয় এই রাজ্যে সিপিএম কোনোভাবে জোটে যাবে দেখুন আমি বলে দিচ্ছি এতদিন যা বলেছি আবারও বলছি এবার সেখান থেকে আমি পরিবর্তিত হচ্ছি কারণ সিপিএমের অবস্থান আস্তে আস্তে আমার কাছে পরিষ্কার হচ্ছে রাজনীতিগতভাবে তারা এই জোটের সঙ্গে থাকলেও ওপর মহলে এই রাজ্যে তৃণমূলকে এক ইঞ্চি জমি তারা ছাড়বে না কারণ ছাড়লে এই রাজ্যে তাদের অস্তিত্ব বিপন্ন কংগ্রেসের বাগচির মতো নেতারা হাজার চেষ্টা করলেও অধীর রঞ্জন চৌধুরী যদি আবার সেই ভাবেন যে তলার কথা মেনে আমাকে চলতে হবে তাহলে এই রাজ্যে আবার কংগ্রেসের অবস্থাও একই জায়গায় যাবে কারণ সিপিএম তখন একটা জায়গা করে নেবে কংগ্রেস পুরো শেষ কারণ সিপিএমের প্রতি লোকের তখন বিশ্বাস চলে যাবে এই একটা পরিপ্রেক্ষি তৈরি হচ্ছে তবে হ্যাঁ সব দিক থেকে দেখলে আপনি দেখবেন একটা জিনিস সেটা হচ্ছে বিজেপিকে হারানো কিন্তু ধীরে ধীরে আরও টাফ হয়ে যাচ্ছে খেয়ে জানে এর পেছনে অন্য কোনো চাল আছে কি না দেখা যাক কি হয় এটাই ছিল এখনকার রুদ্রবার্তা যদি মনে হয় প্রতিবেদনটা লাইক যোগ্য তাহলে লাইক করবেন যদি মনে হয় প্রতিবেদনটা শেয়ার যোগ্য তাহলে শেয়ার করবেন আর যদি আপনি নতুন এসে থাকেন এই চ্যানেলে এবং দেখার পরে এতটা দেখার পরে যদি মনে হয় ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার আপন যেন হয়ে তারপর যাবেন খুব ভালো থাকুন এবং মাথা উঁচু করে বছর আর ঠান্ডা মাথায় ভাববেন আমি যে কথাগুলো বললাম ঠিক না ভুল আসি নমস্কার বন্ধুমাত্র ভারতমাতা জয় হো জয় হিন্দ